বেগম পাড়ায় বাড়ি করে এক বদমাইশ ধরা খাইছে এক ছাগল কেনে 15 লাখ টাকা দিয়ে। তো রে এটা তোর বাপের টাকা, কথা কর না কেন। এখন আমার শাশুড়ি শেখ হাসিনা এক ডলারে টান করে, ডলারে টান করবে কেন? 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কেনে, হাই এই ছাগলটার দাম হইতে পারে 60 থেকে 70 হাজার টাকা, কথা বলেন না কেন। জমিদারের বাচ্চা 15 লাখ টাকা দিয়ে ছাগল কেন? ছাগল এখন তোর ভরে দেবে। শেখ হাসিনার চিনতে ভুল করছো, কথা বলে না কেন। ওরে উচিত ওর যত সম্পদ যেখানে আছে সব খরচ করে দিয়ে সরকারি ঘরে নিয়ে ডলার যত আছে কেনা উচিত, ডলার যত টান পড়ছে ওর সম্পত্তি কেনা উচিত, কথা বলেন না কেন। বাংলাদেশে ডলারের সংকট পড়বে, আর আশ্চর্য হয়ে যাবেন মেয়ে, আমি কেমনে জানলাম, পোলারে গত সপ্তাহে পাঠাইছি বিমান বন্দরের ভিতরে ডলার কিনতে গেছি, একটা ডলারও নেই। বিমানবন্দরের ভিতরে ডলার কিনতে গেছি, এক ডলার আমার দিতে পারবে না, কয় হুজুর ডলার নাই, ডলার চাইলেন না, ইউজ ডলার চাইলেন কোন। দেখা গেছে ডাকাতি করছে এলাকায় হিরুনচি গাঞ্জাখোর, আরে আজকে এক হিরুনচি আমার এই মসজিদের কল চুরি করে ধরা গেছে, আলহামদুলিল্লাহ কোন লাগে ধরা খায়া সভাপতি তারে ধরে কেলাইছে না কি আমি জানি না, তবে ওরে আধা ঘন্টা কেলানো উচিত ছিল। চিন্তা করছেন আপনি, জুমার দিন মসজিদের মুসল্লিদের পানির দরকার, সে কলদারে চুরি করে লয়ে গেছে দুইটা কল, কয় টাকা বেচবি, 150 কি 200 টাকা বেচবি, আর ভাঙ্গারির দোকানে বেচতে গেলে ওরা কয় টাকায় দেয় কল, ওরা তো মনে করে এটা বাপদাদার পৈতৃক সম্পত্তি, যারা ভাঙ্গারি ব্যবসা করে, কথা কর না কেন মিয়া, বাঙ্গারি যারা ব্যবসা করে এগুলো ধরে পিটানের দরকার, যদি কোন কিনলে কে সব বাঙ্গারিওয়ালা না, কিছু কিছু বাঙ্গারি আছে চোরা মাল পাইলে ও মনে করে আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, ও খুব সহজ করে কিনে ওঠে রে, হইছে সেক্রেটারি আবার কয়ে গেছে কয় পিতলের কল, এই বাঙ্গারি দোকানগুলারে পুলিশে ধরাই দিবেন, এইগুলো এরা যদি না কিনতো মসজিদের কলগুলো এইভাবে, পিতলের একটা কল প্রায় 2200-2300 টাকা দাম এক একটা কলের, 1500-1600 টাকার নিচে তো পিতলের কল পাওয়া যায় না, আর মসজিদে লাগায় ভালোটাই লাগায় মানুষ, 500 টাকা 550 টাকা বেচছে একটা কল, চিন্তা করেন আপনি, কলটা নিয়ে বেচা এটা বড় কথা না, এক টাঙ্কি পানি ভরে গেছে, পানিটা তো সরকারি সম্পদ, আমার জাতীয় সম্পদ, কথা কর না কেন, জাতীয় সম্পদ না পানিটা, পানিটা কিনতে হয়, এই পানিটা আবার এখন তো পদ্মার থেকে ডাইরেক্ট পানি আসে, এই পানিটা ঢাকা পর্যন্ত পৌঁছাইতে কি কম কষ্ট হয়েছে সরকারের, এইটা মসজিদ কমিটি কিনছে, আপনারা কিনছেন, আপনাকে পয়সা নিতে কেনা, তাহলে বোঝা গেল মসজিদের কোন জিনিস চুরি করা এটা জাতীয় সম্পদ চুরি করা, কারণ মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ নয়। এক নম্বর হলো আল্লাহর ঘর, যদি মসজিদের কোন সম্পদ কেউ চুরি করে আমার উচিত, যদিও মনটা মেজাজটা গরম হওয়ার কারণে কইলাম ওর আধা ঘন্টা কেলানো দরকার ছিল, আসলে ওর দরকার ছিল অরেডি 100 রাকাত নফল নামাজ পড়ার, পরে আধা ঘন্টা কেলানোর চাইতে যদি এখানে তিনজন মস্তান টাইপের দুইটা পোলারে বহা করার একটু দুই পাশে 100 রেকাত নামাজ পড়া শেষ হওয়ার আগ পর্যন্ত মসজিদ থেকে বেরাবি, তোর এক লাথি দিয়া তোর মাজার আড্ডি ভেঙে গেলাম, দেখতেন 100 রেকাত নামাজে ওই এক আধা ঘন্টা কেলানির চাইতে বেশি কষ্ট হইত, কথা কর না কেন। আপনারা জানেন কিনা সৌদির আইন, কাতারের আইন আমি জানি না, সৌদির আইন যদি কেউ চোর ধরা পড়ে সর্বপ্রথম জেলখানা, বিশেষ করে চোর চোর অন্য কোনো আসামি না, চোর ধরা খাইলে তার 1000 রেকাত নফল নামাজ পড়তে হবে, ওই 1000 রেকাত নামাজ পড়তে চাই ওর সাথে 1 সপ্তাহ রিমান্ড দেয় অনেক বালা, কথা কর না কেন।
পুলিশ যদি দুইটা চেয়ার পাতে খাড়ায় যদি কয় যে এখানে নামাজ পড়বে 1000 রাকাত, এর ভিতর তোর খাওয়ানো নাই বসানো নাই, ও কইবে যে আমার 1 সপ্তাহ রিমান্ড দেন তাও রাজি আছি। মসজিদের চোর যদি ধরা খায় আমি মিডিয়ার মাধ্যমে বলে দিব, কোন কেলা নেড়ে দরকার নাই, পিটা নেড়ে দরকার নাই, মারারও দরকার নাই, আইন নিজের হাতে না, কারণ এই হেরঞ্চি মিরঞ্চি গুলা ভূষা মুসা দিলে মরে গেলে আর এক বিপদ, কারণ ওগো জান তো থাকে ঠোঁটের মাথায়, কথা কর না কেন। রসুলের যুগেও চোর ছিল, আপনি ভাইবেন না, রসুলের যুগে চোর ছিল না, যদি চোর না থাকতো কোরআনের এই আয়াত নাজিল হইতো না, সারিকু ওয়া সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর সুন্নি যদি চুরি করে তাহলে খালি চোর না লেডিস না, জন্ডিসও ছিল, জন্ডিসও চোর আছিল, লেডিসও চোর আছিল রসুলের যুগে, কথা বলেন না কেন। কোরআন শরীফে তো মহিলা চোরের কথা কইছে, পুরুষ চোরের কথা কইছে, আর আমাদের দেশে কিসের ছাতার বিচার, কি বিচার আছে, একটা কল চুরি করছে তার আধা ঘন্টা খেলান পিডেন, হালাকে একটা কল 550 টাকা দাম, এইটা যদি ধরা খায় মাশাআল্লাহ এর আধা ঘন্টা ঘুরছেন কিলেন, আর 550 কোটি টাকা, 550 কোটি টাকা এক এক বড় মিয়া চুরি করে বেগম পাড়ায় বাড়ি করে, এক বদমাইশ ধরা খাইছে এক ছাগল কেনে 15 লাখ টাকা দিয়ে, তো রে এটা তোর বাপের টাকা, কথা কর না কেন। এখন আমার শাশুড়ি শেখ হাসিনা ডলারে টান পড়ে, ডলারে টান পড়বে কেন, 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কেনে, হাই এই ছাগলটার দাম হইতে পারে 60-70 হাজার টাকা, কথা বলেন না কেন। জমিদারের বাচ্চা 15 লাখ টাকা দিয়ে ছাগল কেন, ছাগল এখন তোর ভরে দেবে, শেখ হাসিনার চিনতে ভুল করছো, কথা বলে না কেন। করে উচিত, আর যত সম্পদ যেখানে আছে সব খরচ করে দিয়ে সরকারি ঘরে নিয়ে ডলার যত আছে কেনা উচিত, ডলার যত টান পড়ছে ওর সম্পত্তি কেনা উচিত, কথা বলেন না কেন। বাংলাদেশে ডলারের সংকট পড়বে, আরে আশ্চর্য হয়ে যাবেন মেয়ে, আমি কেমনে জানলাম, পোলারে গত সপ্তাহে পাঠাইছি বিমান বন্দরের ভিতরে ডলার কিনতে গেছি, 1টা ডলারও নেই, বিমানবন্দরের ভিতরে ডলার কিনতে গেছি, 1 ডলারও আমার দিতে পারবে না, কয় হুজুর ডলার নাই, ডলার চাইলেন না, ইউজ ডলার চাইলেন, কোন ইউকে অর্থাৎ লন্ডনের টাকা চাইলে দেন, ডলার নাই, কি আশ্চর্য ব্যাপার। পৃথিবীতে সবচেয়ে নিরাপত্তা জায়গা এবং যেখানে অর্থাৎ ক্রান্সি যেখানে দরকার সবচেয়ে, সব জায়গায় যদি আপনার ই থাকে নাও থাকে, বাংলাদেশ ব্যাংকে না থাকলেও এয়ারপোর্টে রাখতে হবে, কারণ এয়ারপোর্টে যে কোনো সময় যে কোনো মানুষ বিপদে পড়ে যেতে পারে, কথা বলেন না কেন। মিশরে ছেলেরে পাঠাবো, ওখানে ডলার ছাড়া আর ইউজ ডলার ছাড়া কোনো দেশের টাকা এলাও না ওই দেশের বিমানবন্দরে, এখন শোনার পরে তো মাথাটা গেল গরম হয়ে, কি অবস্থা হবে এখন, যদি ওখানে যাওয়ার পোলারে রিটার্ন দিয়ে দেয়, যাইতেছে পোলা লেখাপড়া করার লাগে, ও তো আর কামাইতে যাইতেছে না, এই সমস্ত চোরেরা চুরি করে করে আমার বাংলাদেশের ডলার গুলারে আমার এই ছোট্ট গরিব দেশটারে ফতুর করে দিয়া এখন সরকারের বদনাম দেয়, কথা বলেন না কেন। এইগুলার মাজার আড্ডি ভাইয়া ফেলার উচিত, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে চোর রসুলের যুগেও ছিল, ভালো করে বুঝেন, চোর আর সুন্নি রসুলের যুগেও ছিল, আরে ভাই আজকে হিরুনসি ধরা না খাইলে তার ওয়াজ এইদিকে আইতো না, নামাজের বাজ আজানের 5 মিনিট আগে মনে সভাপতি ওইটারে মাইরে মুরে বিদায় দিছে। সবচেয়ে বড় কষ্ট লাগে যদি তুমি ছোট ভাই শুনে থাকো আমার ওয়াজ, তোর হাতে পাও ধরে বলছি, তুই আমার সাথে যোগাযোগ করিস আমি তোর চান্দা তুলে রিক্সা কিনে দিই, তবু কোনো মানুষের জাতীয় সম্পদ চুরি করে মানুষকে কষ্ট দিস না, কথা বলেন না কেন। আরো জোরে বলেন মিয়া, আমার এই দেশে একটা হিরুনসি আর চোর থাকতো না মিয়া, যদি সরকার এইগুলোর ধরে জেলখানে না ঢুকাইয়া ফ্রি খানা না খাওয়াইয়া একটা রিক্সা হাতে দিয়ে দিত, একটা ফলের দোকান দিয়ে দিত,
একটা দারোয়ানি চাকরি দিয়ে দিত, কোনদিন একটা হিরুর চেয়ার পরে রক্তে আর চুরি করতো না। সৌদি আরবে চোর কেন কামাবেন না তালাশ করে? সৌদি আরবে এত লাখ লাখ জুতা, এত দামি দামি জুতা, একটা জুতাও জীবনে চুরি হয় না, কিনলে কি হয় না? জানে যে চুরি করলেই বাম্বু হবে আমার 1000 নফর নামাজ। অতএব সকলের কাছে আমার দাবি থাকবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, দুর্গানা আমিন। তাহলে চুরি হয়ে গেলে এই সময় বলতে হবে কি, ইন্না বিপদের আশঙ্কা, তাই না? হালাকি এই দোয়াটার আমরা কমান বানাই ফেলাইছি, বাপ মরে গেছে, বন্ধু মরে গেছে, কই পাইছেন এই দোয়া? কোন হাদিস কোরআন আছে এই দোয়া বলেন? এই দোয়াটা, এই এই আয়াতটা, হালাকি আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখাই দিয়েছে এই দোয়াটা কখন পড়তে হবে। ইদা যখন তোমাদের সামনে আসাবাতহুম মুসিবা, যখন বিপদ আসবে, তোমার ব্যবসা খারাপ, তোমার বোনটা অসুস্থ, হঠাৎ করে তুমি অ্যাক্সিডেন্ট করছো, কেউ অ্যাক্সিডেন্ট করছে, বিপদ আসতেছে, তোমার দোকান চুরি হয়ে গেছে অথবা তোমার মাল গসব হয়ে গেছে, তখন তুমি বলবা বিপদের আশঙ্কা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখাই দিয়েছে, আল্লাহ শুকর, এটাও আল্লাহর একটা প্রশংসা। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? যেরকম ভাবে এই দোয়াটা জীবনের পড়েছিলেন নবীরা, আইব আলাইহিস সালাম যেদিন শুনলেন, কি শুনলেন? তার 27টা সন্তান, 27টা সন্তান, চার বিবির থেকে 27টা সন্তান, 27টা সন্তানই একই টাইমে এক সময় মারা গেছে। আল্লাহ পাক তখন বলে, ইদা মাসসানিয়া দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন আইব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ দুররা বিপদ মনে আমার ধরছে রে আল্লাহ, কিন্তু তুমি চিন্তা করো না আল্লাহ, বিপদ আমারে গ্রাস করতে পারবে না, তোমার রহমতে আমারে ঘেরাও করে রাখবে। জোরে 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 জোরে, বিপদ আকাশের মতো আসুক, আমি জানি কুয়াশা আসলে, রৌদ্র উঠলে কুয়াশা যেরকম থাকে না, বিপদও মোমেনের কোনোদিন থাকে না, ঠিক না? বিপদে পড়ে যদি আল্লাহরে ডাক দাম তখন তো না। আল্লাহ বলছে ইদা আসাবাতহুম মুসিবা, যখন দেখবা বিপদ আসতেছে, আর আমরাই দোয়া পড়ে এলো বিপদে পড়িয়া। আপনি যদি দেখেন আমার বিপদ আসতেছে, ব্যবসা খালি ধস ধস ধস, তখন বেশি বেশি তসবিহটা আতেনেন না, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তার আপনাকে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সারের আশঙ্কা দেখতেছি, পরে রিপোর্টে কি আসে জানি না, ওই রিপোর্ট আসার আগ পর্যন্ত এই দোয়াটা পড়েন না মিয়া, কথা বলেন না কেন? ডাক্তার দেখতেছে আপনার হেপাটাইটিস বি আপনার অন্তরে ঢুকছে, টেস্ট একটা দিছে, ধরা খায় নাই, পরেরটা যখন দিবে ওই পরেরটা আসার আগ পর্যন্ত এই দোয়াটা পড়েন না, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ তুমি, তোমার কাছে যাইতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি? তোমার কাছে যাইতে হবে, এটা আমি জানি, তোমার কাছে যাওয়ার জন্য আমি রেডি হইতে পারি নাই, আমার রেডি হওয়ার জন্য 5 বছর সময় দাও, আমার 1 বছর সময় দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট দরকার, আমি কেমনে এই কারণ কবর একটা ভিসা, একটা এয়ারপোর্ট, একটা ইমিগ্রেশন, কবর সবচেয়ে বড় ভয়ঙ্কর ইমিগ্রেশন হলো কবর, এরপরে হাসর একটা ইমিগ্রেশন, এরপরে আরেকটা চেকপোস্ট হইতেছে সবচেয়ে ভয়ঙ্কর পলচুরা। আল্লাহ এগুলা পার হওয়ার জন্য আমার ভিসা পাসপোর্ট ওকে হয় নাই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি যে তোমার কাছে যামু, যাওন তো তোমার কাছে লাগবই, যাওয়ার আগে আমার একটু পরিস্থিতি নিয়ে তৌফিক দাও। জোরে 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 জোরে। আচ্ছা এই কথাগুলো বললে তার ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, কে আপনার টাকা আছে না ব্যাংকে? যখন শুনলেন আপনার ক্যান্সারের আশঙ্কা, আর চিন্তা নাই, সিঙ্গাপুর যাইয়া দরকার পুরা ব্লাড চেঞ্জ করে আসবো মাসে মাসে। কয়দিন চেঞ্জ করবা সান্ধু? কয়দিন? আমার মাবুদের দেয়া যে ব্লাড পৃথিবীর এমন কোন ব্লাড, কারো ব্লাড, যেই ব্লাড দিয়ে আপনাকে আল্লাহ তৈরি করেছেন, যেই লাহাম দিয়ে আপনাকে তৈরি করেছেন, আল্লাহ কোরআনে বলেন যেই গোশত, যেই রক্ত দিয়ে আমি তোকে তৈরি করেছি, পৃথিবীর এমন কোন জায়গায় পাবি না। হ্যাঁ, তোর গুরুবীর রক্ত পাবি, কিন্তু তোরে যেই ব্লাড দিয়ে বানিয়েছি, এক ফোঁটা রক্ত পৃথিবীতে কোথাও পাবি না। এটা আমি বলছি না, কোরআনে বলছে।
এই দেখেন বেলাটের সাথে যদি বেলাট না মিলতো আপনাকে বাঁচানো অসম্ভব হইত। চেহারার সাথে মিল নাই, বেলাটের সাথে মিল আছে, কেন করছে আমার আল্লাহ এটা? পৃথিবীর কোন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল পাবেন না, কিন্তু আপনার বেলাট বেলাট ব্যাংকে জমা রয়েছে, যখনই চান তখনই পান। তার মানে কার মারপুত, কোন ফ্যাক্টরির খাইয়া, কার জন্মেরটা আপনার শরীরে আমার মাওলা ঢুকায় দিয়া অন্তত আপনাকে বাঁচবার মতো সুযোগ করে দিচ্ছেন, উনি কে 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 কে? আপনি নিজে জন্ম দিচ্ছেন পাঁচটা ছটা ছেলে মেয়ে, একটা সাথে আপনার বেলাটের গ্রুপ মেলে না। মেলছে যাই আপনার বাড়ি গোপালগঞ্জ, মিলছে যে নোয়াখালী এক পোলার লগে। এ কথা কর না কেন? হালাকি নোয়াখালীর ছেলেটা তালাশ করে আনেন, আপনার চেহারার সাথে মিল নেই, সে দেখা যাবে কালো, আপনি ফর্সা, দেখা গেছে তার আঙ্গুল 22টা আপনার হলো 20টা, হালাকি বেলাতে মিল আছে চেহারার সাথে মিল নাই। আমার আল্লাহ তাই বলেন, পৃথিবীতে বান্দারে গুরুবের চেহারা, গুরুবের সাথে পৃথিবীর কারো মিলবে না, কিন্তু তোরে যেই বেলাট দিয়ে আমি মানিয়েছি এই বেলাটটা পৃথিবীর কারো মধ্যে দেই নাই। হ্যাঁ, তোরে বাসায় রাখার জন্য, খানিকের জন্য কিছু গ্রুপ কিছু বেলাট আমি তোরে বাসায় রাখার জন্য দিছি, কিন্তু তোরে যেটা দিয়ে বানাইছিলাম ওই বেলাটটা পৃথিবীর আর কাউকে আমি দেই নাই। কথা বলেন না, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আবার দেখা গেছে, আমি এমনও দেখছি হসপিটালে গ্রুপে মিলছে, সব মিলছে, প্যাডিটার সাথে আপনার মিলে না, এইটাকে আবার মিশিং এ ফেইটা মিলে না, তখন কি করবে? পজিটিভ যে রক্তগুলা, নেগেটিভ যে রক্তগুলা, এগুলো অনেক সময় মেলে না, তখন এটাকে মিশিং এর দ্বারা ওইটার আপনার শরীরের মনোভূত তাপমাত্রার সাথে মিলাইয়া তখন আপনাকে বাঁচাই রাখার জন্য আমার আল্লাহ এই মিশিং গুলা তৈরি করার সুযোগ বান্দারে দান করে দিয়েছে। এগুলো সবকিছুর মালিককে আল্লাহ, ওই মালিকের একটা ডাক দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়্যিবা, মুবারাকান ফীহি। শুনেন, এই যে আওয়াজটা যে আপনাদের পড়াইলাম আমি, এই শব্দটা আমি বলি নাই, ফেরেশতারা বলছে। আর এই আওয়াজটা হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফীহি 24 ঘন্টা ফেরেশতাদের তাসবিহ একতে। আসেন ফেরেশতারা, আমি গত সময় বলছিলাম না, আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন তার নিজের প্রিয় মনে করেন, তখন বান্দাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বালা মুসিবত দিয়ে বান্দাকে সতর্ক করেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ, তোমাদের সামনে যখন ইজা আসাবাত মুসিবাহ, ইজা আরবে ইস্তিফহাম, যখন তোমাদের কাছে কখন বিপদ আসে, মুসিবাত আসে, তোমরা বেশি বেশি ইন্না লিল্লাহ বলবা। আর আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন জায়গা পাঠাইছে জানেন? যখন মানুষ মরে তো, কথা বলেন না কেন? এই দোয়াটা কই পাইছেন যে মানুষ মরে গেলে এই দোয়া পড়তে হয়? আল্লাহ, বরঞ্চ বিপদের আশঙ্কা হলে, মুসিবত আসলে, অসুস্থ হইলে, অথবা কেউ আপনাকে একটা সংবাদ দিল, কিরে ভাই শুনছি তোমার দুইটা গরু হারায় গেছে, আপনি বলতে হবে আপনার বিপদ আসতেছে। একজন বলল যে ভাই তোমার সমস্যা সামনে, বিশাল বড় সমস্যা, বিপদে পড়ে যাবা, তখন পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ কোরআনে বলেন, ইযা আসাবাতুকুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ, কথাটা কে বলতেছেন? আল্লাহ শিখাই দিছে কোন সময় কি বলতে হবে, আর আমরা কোন জায়গার পায়জামা কোন জায়গায় ঢুকাই, কথা বলেন না কেন? যদি বলেন মৃত্যু তো একটা বিপদ, মৃত্যু আবার বিপদ হয় কেন? মৃত্যু বিপদ না, বরঞ্চ মৃত্যু এমন একটা জিনিস, নেককারে যখন মৃত্যু হবে
তখন আপনার প্রথম শব্দ বের করতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা চলে গেছে আল্লাহর কাছে, চলে গেছে আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ তুমি কবুল করো। আবার আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় বলতে হয়, বাংলাদেশে কিছু জালিম যদি মারা যায়, জালিম আছে না, মানুষের পরে অত্যাচার করছে, জুলুম করছে, ওরে আবার কুকুরের মতো পিড়ে মারছে, দেখা গেছে ডাকাতি করছে এলাকায়, হিরুঞ্চি গাঞ্জাখোর।